নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মিঠুন রায়, আপনাদের বন্ধু, রেইকি, ক্রিস্টাল রেইকি, করুণা রেইকি রেজিস্টার্ড মাস্টার টিচার, সকলকে রেইকি বার্তায় স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে কৃতজ্ঞতা স্বীকার কিভাবে করতে হবে, বা রেইকি করার পূর্বে আমরা যে কৃতজ্ঞতা স্বীকার করি সেই কৃতজ্ঞতা স্বীকার কিভাবে করতে হবে। প্রথমে আমরা রেইকিকে আহ্বান করব, হে মহাজাগতিক রেইকি শক্তি, আমার শরীরে প্রবেশ করো, আমার দু হাতের তালু থেকে প্রভাবিত হও, আমার শরীরের সমস্ত নেগেটিভিটিকে দূর করো, আমি এই রোগকে সুস্থ করার জন্য বা এই সমস্যা বা এই কষ্টকে দূর করার জন্য তোমাকে আহ্বান করছি, তুমি আমার সেই কষ্টকে বা রোগকে শরীর থেকে বের করে দিয়ে আমাকে সম্পূর্ণ সুস্থ সবল করো। এরপর যখন রেইকি আমাদের শরীরে প্রবেশ করলো এবং হাতের তালু থেকে প্রভাবিত হচ্ছে আমি বুঝতে পারছি, তখন কিন্তু আমাদের কৃতজ্ঞতা স্বীকার করে তারপর রেইকি স্টার্ট করতে হয়। তো সেই কৃতজ্ঞতা স্বীকার আমরা কী কী বলবো? প্রথমেই বলবো, আমি নিজেকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই, আমি মহাজাগতিক শক্তি রেইকিকে এখানে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানাই, আমি আমার মা ও বাবাকে এই পৃথিবীতে আমাকে আনার জন্য তাদেরকে আমি প্রণাম জানাই, ডক্টর মিকাও সুই, চু জিরো হায়াসি ও মাদাম তাকাতাকে প্রণাম জানাই, আমি আমার রেইকি গুরু, আপনার যে রেইকি গুরু তার নাম বলবেন, তাকে এখানে উপস্থিত হওয়ার জন্য প্রণাম জানাই, আমি আমার ইষ্টদেব বা দেবী তাকে প্রণাম জানাই জানাই। এরপর আপনি হাতে তিনটে ফু দিয়ে হাত রাব করে আপনি রেগি করা স্টার্ট করবেন। তবে এই কৃতজ্ঞতা স্বীকারের একটু পরিবর্তন হবে যখন আপনি অন্যকে রেগি চিকিৎসা করবেন, তখন তখন এই ইষ্টদেবের বা দেবীর নামের আগে আপনি যাকে রেগি ট্রিটমেন্ট করছেন অর্থাৎ আপনার পেশেন্ট, তার নাম বলতে হবে যে আমার পেশেন্ট অমুক, তিনি এখানে উপস্থিত আছেন, তাকেও ধন্যবাদ জানাই। এরপর আমার ইষ্ট দেব বা দেবী অমুক দেব বা অমুক দেবী, তাকেও আমি প্রণাম জানাই। এরপর আপনি রেইকি স্টার্ট করবেন। তো এই হচ্ছে রেইকির কৃতজ্ঞতা স্বীকার। যারা যারা জানেন তারা ঠিক আছে, যারা যারা জানেন না তারা এই ভিডিও দেখে জানবেন, এবং এইভাবেই আপনারা রেইকি অভ্যাস করুন, নিজেদেরকে সুস্থ করুন, অপরকে সুস্থ করুন, রেইকিকে নিয়ে এগিয়ে যান। রেইকির জয় হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে খুব ভালো থাকবেন। এই ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।